অর্পিতার আবাসনের উদ্ধার হওয়া টাকা দিলীপ ঘোষের। ব্যারাকপুরের সোমনাথ মন্দিরে পুজো দিতে এসে এমনটি বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ ও বেলগুড়িয়া রত্তলের আবাসনে থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি আধিকারিকরা। অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করার পরে ইডির কাছে স্বীকার করেন ওই টাকা তার নয়। দিলীপ ঘোষের মন্তব্য করেন, যদি এই টাকা অর্পিতার না হয় তাহলে এটি তৃণমূলের দলের টাকা। দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ব্যারাকপুরের সোমনাথ মন্দিরে পুজো দিতে এসে বিধায়ক মদন মিত্র মন্তব্য করেন, অর্পিতা ঘরের টাকা পাওয়া গেছে, অর্পিতা বলতে পারছে না এটা কার টাকা, কিন্তু দিলীপ ঘোষ কী করে বলে দিচ্ছে এটা তৃণমূলের টাকা। দিলীপ ঘোষেরা ষড়যন্ত্র করে এই টাকা রেখেছিল। দিলীপ ঘোষকে বলতে পারতেন সিপিএম বা কংগ্রেসের টাকা, তাহলে দিলীপ ঘোষ কী করে এতটা কনফিডেন্সলি বলতেই পারেন যে এটা তৃণমূল দলের টাকা। অর্পিতার আবাসনের টাকা উদ্ধারের ঘটনায় দিলীপ ঘোষকে এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। মন দা একটু একটু আওয়াজ দাও না, হর হর মহাদেব। আসল একটু অপর দিকে তাকিয়ে ফাটিও। সুন্দর পাওয়া যাচ্ছে এবং টাকা পয়সা। তিনি বলেছেন ইডিকে যে এগুলো তার টাকা নয়। বিরোধীরা বলছেন, দিলীপ ঘোষ বলছেন এটা তৃণমূল কংগ্রেসের দলের টাকা। কি বলবেন এখন? প্রথম হচ্ছে অর্পিতার ঘরে পাওয়া গেছে, অর্পিতা বলতে পারছে না কার টাকা, কিন্তু দিলীপ ঘোষ বলে দিচ্ছেন। তার মানে আমি টাকা রাখলে আমি তো জানবো কোথায় আছে। তাহলে কি দিলীপ ঘোষরাই ষড়যন্ত্র করে এই টাকা রেখেছিলেন? তাহলে এত কনফিডেন্টলি দিলীপ ঘোষ কী করে বলছেন তৃণমূলের টাকা? তিনি তো সিপিএমের টাকাও বলতে পারতেন, কংগ্রেসের টাকা বলতে পারতেন, সোনিয়া গান্ধীর টাকা বলতে পারতেন। এত কনফিডেন্টলি যখন বলছেন তখন মনে হয় যে যার টাকা সেই হিসেব রাখে। দিলীপ ঘোষই বোধ হয়
আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।